বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে বেহেশতের সাথে তুলনা করে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মানুষের সঙ্গে উপহাস ও তামাশা। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের চেহারায় ভয় দেখা যাচ্ছে, তাই জনগণের সঙ্গে তারা পরিহাস করছে। দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে তারা ভোগান্তি হচ্ছে, কষ্ট করছে এবং তারা হিমশিম খাচ্ছে, জীবন দুর্বিষহ উঠছে, সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বেহেশতে যাওয়ার কথা বলবেন যে বেহেশতে আছে। কারণটা হচ্ছে কি, উনার, আমি দুঃখিত ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি, ইদানিংকালে উনার যে চেহারা, সেই চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছে যে স্ফীত হয়েছেন আপনার, এবং বেশিরভাগ মন্ত্রীদের যেটা হয়েছে আপনার সকলেরই, আপনার, আমাদের দেশি কথা বলি, সরি যে একটু হালকা কথা বলবো, চিকনাই বেড়ে গেছে।